আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা ফেসবুক গ্রুপের পোস্ট ডিলিট করবেন। এরপর আপনারা যদি ফেসবুক গ্রুপের পোস্ট ডিলিট করতে পারেন না, তাহলে আজকের ভিডিও দেখার পর আপনারা আপনাদের ফেসবুক গ্রুপের পোস্ট ডিলিট করতে পারবেন। তার জন্য প্রথমে ফেসবুক অ্যাপে যেতে হবে। ফেসবুক অ্যাপে আসার পরে কর্নারে তিনটি ডটে ক্লিক করতে হবে, তিনটি লাইনে। এরপরে আপনাদের আপনারা যে গ্রুপে পোস্ট, মানে আপনাদের গ্রুপ অপশনে গিয়ে আপনি যে গ্রুপে পোস্ট করবেন সেই গ্রুপটি সিলেক্ট করে দেবেন। আমি আমার এই গ্রুপে পোস্ট করব, তাই আমি এটি সিলেক্ট করলাম। এখন আপনারা যে পোস্টটি করেছেন সেই পোস্টটি ডিলিট করবেন। তা কীভাবে ডিলিট করবেন আমি দেখাচ্ছি। দেখেন, আমি একটু আগে একটি পোস্ট করেছিলাম, এখন আমি সেই এই পোস্টটি ডিলিট করে দেখাবো। আপনাদের যে কোনো পোস্ট ডিলিট করার জন্য প্রথমে আপনাদের, মানে আপনারা যে পোস্টটি করবেন সেই পোস্টটি ডিলিট করার জন্য আপনাদের এই পোস্টের পাশে তিনটি ডট লাইনে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু এই দেখেন অনেক অপশান আছে, একটু উপরে তুলে দেখবেন একটি ডিলিট অপশান আছে। এই দেখেন এখানের মধ্যে একটি ডিলিট অপশান আছে। আমি আপনাদের এগেন দেখাচ্ছি, ওয়েট। পোস্টের মধ্যে আপনারা যে গ্রুপে যে পোস্ট করবেন সেই পোস্টে, সেই পোস্টের পাশে এই তিনটি লাইনে ক্লিক করবেন। তিনটি লাইনে ক্লিক করার পর এখানের মধ্যে একটু এই উপরের দিকে এটা টান করবেন। এই দেখেন, করার পর নিচে আপনারা এই ডিলিট অপশান দেখতে পারতেছেন, এই ডিলিট অপশানে ক্লিক করবেন। পোস্ট ডিলিট করার জন্য এই ডিলিট অপশানে ক্লিক করবেন। এরপর এখানের মধ্যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস পোস্ট, এখানের মধ্যে ডিলিটে ক্লিক করবেন। এই ডিলিটের মধ্যে ক্লিক করবেন। এই দেখেন আমার এই পোস্টটি ডিলিট হয়ে গেছে। এই দেখেন, দিস পোস্ট ওয়াজ ডিলিটেড। এভাবে আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে অথবা আপনাদের পোস্ট যে কোনো গ্রুপে আপনারা ডিলিট করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।